প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের উপরে আলোচনা করছিলাম এবং দ্বিতীয় অধ্যায়ের যে তার মাধ্যম, তারবিহীন মাধ্যম, ডেটা কমিউনিকেশনের যে মাধ্যমগুলো আছে, তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম, এগুলো নিয়েই মূলত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমরা আরো কিছু বিষয়ের ধারণা আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম, এই সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিয়েছিলাম যে ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম কিভাবে হতে পারে এবং এটা কয় কয় ধরনের প্রযুক্তি এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তা বন্ধুরা, আজকে আমরা এই ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম এই বিষয়টা নিয়েই বেশি গুরুত্ব সহকারে আলোচনা করব এবং এর মধ্যে ব্লুটুথ প্রযুক্তি, ওয়াইফাই প্রযুক্তি, ওয়াইম্যাক্স প্রযুক্তি, এগুলো মূলত আমাদের আজকের আলোচনায় স্থান পাবে। আচ্ছা, তো বন্ধুরা, আমরা এবার দেরি না করে এবার আসো, আমরা আমাদের মূল আলোচনায় আসি, যে আজকে আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের উপরে আজকে আমাদের 7 নম্বর লেকচার। এবং আজকে আমরা আলোচনা করব মূলত ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম, আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে ডেটাটা সাধারণত এই যে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এখানে ডেটাটা এক স্থান থেকে আরেক স্থানে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় হচ্ছে তরঙ্গ আকারে, এবং এই তরঙ্গটা একটা বিশেষ ধরনের তরঙ্গ, এটা মানে কোনো অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে তাড়িতচৌম্বকীয় তরঙ্গ। এবং এই তাড়িতচৌম্বকীয় তরঙ্গের বিশেষত্ব হচ্ছে এর বেগ হচ্ছে আলোর বেগের সমান, এবং এটা এটি এক স্থান থেকে আরেক স্থানে যেতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সে নিজেই একটা মাধ্যম। তার মানে এর বেগ আলোর বেগের সমান এবং এটা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার মানে ওয়্যারলেস যেটা কমিউনিকেশন সিস্টেমের, আচ্ছা, দিয়ে আমরা জানি যে এখানে ডেটাটা এক স্থান থেকে আরেক স্থানে যায় হচ্ছে তাড়িতচৌম্বকীয় তরঙ্গ আকারে। এবং ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম এখানে দুই ধরনের পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়, এক হচ্ছে মোবাইল কমিউনিকেশন আর দ্বিতীয় হচ্ছে হটস্পট প্রযুক্তি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ডেটা কমিউনিকেশন। এক হচ্ছে হটস্পট প্রযুক্তি আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ডেটা কমিউনিকেশন প্রযুক্তি। তাহলে বন্ধুরা, এখন আমরা এই দুইটা প্রযুক্তি নিয়ে এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই হটস্পট প্রযুক্তিটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। গতদিনও আমি তোমাদের সাথে হটস্পট এর কথা একটু বলেছিলাম, তারপরেও আমরা একটু হটস্পট সম্পর্কে বলে যাচ্ছি এবং কিছু কয়েকটা হটস্পট প্রযুক্তি আছে, এর মধ্যে আমরা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, হটস্পট প্রযুক্তি লক্ষ্য করো, হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম যা বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, পিডিএ, নেটবুক, নোটবুক, এই সমস্ত ডিভাইস গুলোতে ইন্টারনেট বা নেটওয়ার্ক সরবরাহের কাজ করে থাকে। তার মানে হটস্পট প্রযুক্তি হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম যা বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, পিডিএ, নেটবুক, নোটবুক, এই সমস্ত মানে ডিভাইস গুলোতে ইন্টারনেট বা নেটওয়ার্ক সরবরাহের কাজ করে থাকে। ওকে, এরকম কয়েকটি হটস্পট প্রযুক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই প্রযুক্তি, ওয়াইম্যাক্স প্রযুক্তি। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স প্রযুক্তি, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে হটস্পট প্রযুক্তি সম্পর্কে জানলাম, এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটা বিভিন্ন ডিভাইস গুলোতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা ছোট ছোট ডিভাইস গুলোতে ইন্টারনেট বা নেটওয়ার্ক সরবরাহের কাজ করে থাকে। ওকে বন্ধুরা, এবার আসো আমরা ব্লুটুথ এর গঠনটা নিয়ে এবার আমরা আলোচনা করব। ব্লুটুথ কি জিনিস, এবার আমরা তিনটা ডিভাইস নিয়ে আলোচনা করব, তিনটা হটস্পট প্রযুক্তি নিয়ে। প্রথমে আসো ব্লুটুথ, আমরা একটু পরে পরে বইয়ের আলোচনায় যাব। বইয়ের আলোচনায় যাওয়ার আগে
আমি ব্লুটুথ সম্পর্কে আগে থেকে কিছু ধারণা দিয়ে দিই, এরপর আমরা পুস্তকের আলোকে এটা মানে করা ডিসকাশন করার চেষ্টা করব। প্রথমে দেখো ব্লুটুথ কি। ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল। আচ্ছা ব্লুটুথ হচ্ছে এক ধরনের প্যান প্রোটোকল। আচ্ছা প্যান মিনস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান মিনস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল। আচ্ছা এটি কি করে, খুব অতি ক্ষুদ্র দুইটা ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন ক্ষেত্রে স্বল্প দূরত্বে অতি ক্ষুদ্র ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই ব্লুটুথ প্রযুক্তিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা আমরা আবার বলি ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল যা স্বল্প দূরত্বে, তার মানে কি 10 মিটারের মধ্যে, 10 মিটারের মধ্যে 1 থেকে 10 মিটার, কোথাও কোথাও 3 থেকে 10 মিটারও দেওয়া আছে। মূলত এটা এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা খুবই মানে অল্প দূরত্ব 10 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই ব্লুটুথ প্রযুক্তিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা এবং এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 2400 থেকে 2483.5 মেগাহার্জ। 2400 থেকে 2483.5 মেগাহার্জ পর্যন্ত। আচ্ছা এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 2400 থেকে 2483.5 মেগাহার্জ। আর তুমি যদি গিগাহার্জের মানে গিগাহার্জে হিসাব করো 2.4 থেকে 2.4835 গিগাহার্জ পর্যন্ত। আচ্ছা মেগাহার্জের হিসাবে 2400 থেকে 2483.5 মেগাহার্জ, আর গিগাহার্জে করলে 2.4 থেকে 2.4835 গিগাহার্জ পর্যন্ত। আচ্ছা তাহলে ব্লুটুথ সম্পর্কে আমি আবার একটু বলে নেই। ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল, প্যান মিনস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল। এটি খুবই স্বল্প দূরত্বে 10 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই ব্লুটুথ ব্যবহার করা হয়, এবং এই ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2400 থেকে 2483.5 মেগাহার্জ, এবং এর প্রযুক্তিগত নাম হচ্ছে, আচ্ছা ব্লুটুথের প্রযুক্তিগত নাম হচ্ছে IEEE 802.15। তার মানে সংস্থা হচ্ছে যেমন তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগের ক্ষেত্রে কি ইউপ্যাক আছে, কথার কথা জৈব যৌগের ক্ষেত্রে কি ইউপ্যাক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক একই ভাবে IEEE হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের একটা ফোরাম বা একটা সংস্থা হচ্ছে IEEE। এরা বিভিন্ন প্রযুক্তিগত মানে বিভিন্ন মানে ভৌত ডিভাইসের এরা নামকরণ করে থাকে, এরা প্রযুক্তিগত নাম দিয়ে থাকে, বিশেষ করে টেলিকমিউনিকেশন ডিভাইস গুলোর এরকম কিছু প্রযুক্তিগত নাম আছে। তার মধ্যে এই ব্লুটুথের নাম হচ্ছে IEEE 802.15। IEEE ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মানে ইঞ্জিনিয়ার্স, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স IEEE দ্বারা চিহ্নিত করা হয়। ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এইটাই চিহ্নিত করা হয়। আর 802.15 এইটা হচ্ছে কি বিভিন্ন ফ্রিকোয়েন্সি লেভেল, সাউন্ড লেভেল, আচ্ছা তারপর তোমার মনে করো কভারেজ এরিয়া, এই বিষয়গুলো বিবেচনা করে এখানে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো হয় IEEE 802.15। আচ্ছা কখনো শেষে একটা এ দেওয়া থাকে ব্র্যাকেটে, এ মানে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়ে এটা ফ্রিকোয়েন্সি লেভেল এইটা। কখনো বি দেওয়া থাকে, বি মানে হচ্ছে বেস, ভূমিতে এর ফ্রিকোয়েন্সি লেভেল কত এটা। তা আমাদের শুধু এখান থেকে মনে রাখতে হবে যে ব্লুটুথ এর মানে প্রযুক্তিগত নাম IEEE 802.15। আচ্ছা প্রথমেই বললাম ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল, ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল যার কভারেজ এরিয়া 10 মিটার এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2400 থেকে 2483.5 মেগাহার্জ পর্যন্ত।
আচ্ছা, এবং এর প্রযুক্তিগত নাম হচ্ছে IEEE 802.15। তার মানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের যে ফোরাম, তারা প্রযুক্তিগত নাম নির্ধারণ করেছে IEEE 802.15। আচ্ছা, এটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে আর কি। আচ্ছা, এবার আসো ব্লুটুথের গঠনে যাই। ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানকে পিকোনেট বলা হয়ে থাকে। ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদান যেটা নেটওয়ার্ক সরবরাহের কাজ করে সেটাকে বলা হয় পিকোনেট। আচ্ছা, ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদান এটাকে বলা হয় পিকোনেট। আচ্ছা, লক্ষ্য করো, ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানকে পিকোনেট বলে, আর দুটি পিকোনেটের সংযোগ স্থলকে স্ক্যাটার নেট বলে। এটা হচ্ছে স্ক্যাটার নেট, হচ্ছে দুটি পিকোনেটের সংযোগ স্থল। আচ্ছা, আমরা কি বললাম যে ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানকে পিকোনেট বলে, আর পিকোনেট দুটো পিকোনেট যে স্থানে যুক্ত হয় সেটাকে বলা হয় স্ক্যাটার নেট। আচ্ছা, এবার আসো, একটা পিকোনেটের আওতায় সর্বোচ্চ 7টা নোড থাকতে পারে। নোড মানে সংযুক্ত কম্পিউটার, 7টি নোড যুক্ত থাকতে পারে, 7টি না মোট 8টি নোড যুক্ত থাকতে পারে, 8টি নোড। এর মধ্যে একটি হলো মাস্টার বা প্রভু নোড, আর বাকি 7টি হচ্ছে স্লেভ বা দাস নোড। তার মানে তোমার এক এই মাস্টার নোড যে সে কি করে কমান্ড দেয়, এবং বাকি 7টা নোড কমান্ড অনুযায়ী নেটওয়ার্ক সর্বত্র পৌঁছায় দেয়। তার মানে এরা হচ্ছে অ্যাক্টিভ বা কর্মরত অবস্থায় থাকে, যে কারণে এরা সমস্ত কাজ করে বলে এদেরকে স্লেভ নোড বা দাস নোড বলা হয়। এরাই মূলত সক্রিয় নোড, মাস্টার নোড মূলত সক্রিয় না। মাস্টার নোড কে কেন্দ্র করে স্লেভ নোড গুলো সর্বদা অ্যাক্টিভ অবস্থায় থাকে। তাহলে আমরা বন্ধুরা কি বললাম যে মানে ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদান গুলোকে বলা হয় পিকোনেট। আচ্ছা, আর দুটো পিকোনেটের সংযোগ স্থলে থাকে হচ্ছে, একটা সংযোগ স্থলকে বলে হচ্ছে স্ক্যাটার নেট, আর একটা পিকোনেটের আওতায় সব মানে 8টি কম্পিউটার বা নোড যুক্ত থাকতে পারে। আচ্ছা, 8টা নোডের মধ্যে একটা হচ্ছে মাস্টার নোড, আর বাকি 7টা হচ্ছে স্লেভ নোড, স্লেভ নোড, স্লেভ বা দাস নোড। তার মানে স্লেভ বা দাস নোড যারা, তারাই হলো মূলত মানে নেটওয়ার্ক সরবরাহের কাজ করে থাকে। প্রভু নোড কে বা মাস্টার নোড কে কেউ করে, এই স্লেভ নোড গুলো সর্বদা অ্যাক্টিভ অবস্থায় থাকে। এখন যদি আমাকে অবজেক্টিভ আসে যে ব্লুটুথে কয়টি নোড সক্রিয় অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেব 7টি নোড সক্রিয় অবস্থায় থাকে, যেগুলো এই স্লেভ নোড নামে পরিচিত। ওকে বন্ধুরা, আমরা ব্লুটুথের গঠন দেখলাম, এবং আর একটা বিষয়, পিকোনেটে 8টি নোড থাকলেও সর্বোচ্চ 255টি যুক্ত থাকতে পারে, সর্বোচ্চ 255টি নোড যুক্ত থাকতে পারে, কিন্তু এই 255টি নোড সবসময় মধ্যে সবাই অ্যাক্টিভ বা সক্রিয় অবস্থায় থাকে না। এই 255টা নোডের মধ্যে সর্বদা সক্রিয় অবস্থায় থাকবে হচ্ছে 7টা স্লেভ বা দাস নোড, আর বাকিগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তার মানে আর নিষ্ক্রিয় 7টি হচ্ছে সক্রিয় অবস্থা। এই 255টার মধ্যে সক্রিয় থাকে হচ্ছে 7টা, আর নিষ্ক্রিয় থাকে হচ্ছে 248টা। আচ্ছা, এবার আমরা আসো মানে আমাদের মূল আলোচনায় আসি। আবার মানে ব্লুটুথের গঠন এবং এর কার্যকারিতা সম্পর্কে একটু বলি, তোমরা একটু বই থেকে পড়ে নিবে। ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানকে পিকোনেট বলে, দুটি পিকোনেটের সংযোগ স্থলকে স্ক্যাটার নেট বলা হয়ে থাকে। একটা পিকোনেটে 8টি নোড, সাধারণত 8টি নোড যুক্ত থাকে, যার মধ্যে একটা মাস্টার নোড আর বাকি 7টা স্লেভ বা দাস নোড, এবং এই স্লেভ বা দাস নোডই সক্রিয় অবস্থায় থাকে। তবে একটা পিকোনেটে সর্বোচ্চ 255টি নোড যুক্ত থাকতে পারে, তবে 255টা যুক্ত থাকলেও এরা সবাই সক্রিয় অবস্থায় থাকে না। এদের মধ্যে সক্রিয় অবস্থায় থাকবে হচ্ছে 7টি, আর বাকি 248টি নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তো বন্ধুরা, এবার আসো আমরা আবার একটু আমাদের মানে ব্লুটুথ সম্পর্কে আর একটু বলে যাই, এবং শেষে ব্লুটুথের কাজ নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই বলেছি ব্লুটুথ এক ধরনের প্যান প্রোটোকল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যেটা খুবই স্বল্প দূরত্বে 10 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে। এবং ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2400 থেকে 2483.5 মেগাহার্জ।
এবং কাভারেজ এরিয়া বলেছি 10 মিটারের মধ্যে, 1 থেকে 10 মিটার, কোথাও কোথাও 3 থেকে 10 মিটারও দেওয়া আছে। এবং আর একটা কথা বলেছি যে ব্লুটুথ এর প্রযুক্তিগত নামের কথা বলেছি, প্রযুক্তিগত নাম IEEE 802.15, এটা হচ্ছে ব্লুটুথের প্রযুক্তিগত নাম IEEE 802.15। আচ্ছা এটা বলেছি, এবং এটা বলেছি IEEE ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ফোরাম। তার মানে যেমন প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা গোষ্ঠীর একটা আন্তর্জাতিক সংস্থা আছে, সেরকম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ফোরাম হচ্ছে IEEE, এবং তারাই বিভিন্ন ভৌত যন্ত্র বিশেষ করে টেলিকমিউনিকেশন যন্ত্রের স্ট্যান্ডার্ড বা নামকরণ তারাই করে থাকে, প্রযুক্তিগত নাম। এবং এই প্রযুক্তিগত নামটা ফ্রিকোয়েন্সি লেভেল, সাউন্ড লেভেল, কভারেজ এরিয়া, এই সমস্ত বিচার করে এরা এটা নির্ধারণ করে দিয়েছে IEEE 802.15। আচ্ছা এবার আমরা বলেছি কি ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদানকে পিকোনেট বলা হয়ে থাকে। আচ্ছা একটা পিকোনেটে যুক্ত থাকে মূলত 8টি নোড যুক্ত অবস্থা থাকে, এর মধ্যে একটা হচ্ছে মাস্টার নোড যাকে কেন্দ্র করে বাকি 7টি নোড স্লেভ বা দাস নোড যুক্ত থাকে। এই স্লেভ বা দাস নোড সক্রিয় অবস্থায় থাকে, বাকি তবে সর্বোচ্চ 255টি নোড যুক্ত হতে পারে ব্লুটুথে মানে পিকোনেটের সাথে, এবং এর মধ্যে সক্রিয় অবস্থায় থাকে এই 7টা স্লেভ নোড, আর বাকি যে 248টা এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে এই হচ্ছে আমরা ব্লুটুথ সম্পর্কে জানতে পারলাম। এবার ব্লুটুথের সুবিধা অসুবিধা গুলো আমরা একটু দেখি। দেখো ব্লুটুথ কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে প্যান বলা হয়, তবে সব থেকে ভালো হয় এটাকে ডাব্লু প্যান বললে। ডাব্লু প্যান মিন্স ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ডাব্লু প্যান বলা হয়ে থাকে। আচ্ছা এরপরে এর মানে খুব অল্প দূরত্বে 10 মিটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য এটা খুব নির্ভরযোগ্য একটা পদ্ধতি, এবং এটা ডেটা চলাচলে অনেক বেশি নিশ্চিত থাকা যায়, ডেটা নিরাপত্তা এবং নিশ্চিত নিশ্চিত নিশ্চিন্তে ব্যবহার করা যায়, এবং মানে এটা পাসওয়ার্ড ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর অসুবিধা হচ্ছে এর ব্যান্ডউইথ বা ডেটা চলাচলের স্পিড খুবই স্লো, এবং এটা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা যাবে, বেশি দূরত্বে ডেটা আদান প্রদানে ব্লুটুথ ব্যবহার করা যায় না। ওকে এছাড়া কিছু মেডিকেল ডিভাইসেও কিন্তু ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা তাহলে ব্লুটুথ সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম, এবার দেখি আমাদের পাঠ্যসূচির আলোকে আমাদের বইয়ে কি দেওয়া আছে ব্লুটুথ সম্পর্কে, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন ভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটি ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক কম হলেও এটি বহুল ব্যবহৃত। যে সমস্ত ডিভাইসে এই পদ্ধতি ব্যবহৃত হয় সেদের তাদেরকে ব্লুটুথ ডিভাইস বলে, যেমন ল্যাপটপ, ট্যাব, পিডিএস, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি মানে আগে থেকে দেওয়া থাকে আর কি। এছাড়া ইদানিং মাউস, কিবোর্ড, হেডফোন, হেডফোন সেট, স্পিকারেও ব্লুটুথ ব্যবহার করা হয়। আচ্ছা এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে আমরা প্যান বলে থাকি, বলেছি PAN প্যান। আচ্ছা এর মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ এরা বলছে 2.45 গিগাহার্জ। আচ্ছা আচ্ছা গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং ব্যাপ্তি আমি বলেছি কি এরা বলছে 3 থেকে 10 মিটার হয়ে থাকে। আচ্ছা ও আরেকটা কথা, এটা হাফ ডুপ্লেক্স মোড পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে থাকে, এবং এর ব্যান্ডউইথ 1 Mbps বা তার থেকে বেশি, ডেটা ট্রান্সফার রেট 1 Mbps বা তার থেকে বেশি। আচ্ছা এটি স্থাপন করা সহজ ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। একটা ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেট বলা হয়, আমরা আমি বলেছি যে ব্লুটুথ গঠনকারী মৌলিক উপাদান বা নেটওয়ার্ককে পিকোনেট বলে। এর আওতায় 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে, যার মধ্যে আমি বলেছি 1টি মাস্টার ডিভাইস ও বাকিগুলো স্লেভ ডিভাইস হিসাবে কাজ করে। তার মানে একটা 8টার মধ্যে 7টাই সর্বদা সক্রিয় অবস্থায় থাকে, আর কতগুলো পিকোনেট মিলে একটা স্ক্যাটার নেট গঠিত হতে পারে, আমরা এটা আমি তোমাদের সাথে আলোচনায় আগেই বলেছি। আচ্ছা ব্লুটুথের পরে এবার আমরা ওয়াইফাই নিয়ে আলোচনা করব। ভালোভাবে লক্ষ্য করো, ব্লুটুথের পরে আমরা এখন ওয়াইফাই নিয়ে আলোচনা করব। সবাই ওয়াইফাইটা আমি একটু স্লাইড প্রদর্শনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি।
ওয়াইফাই, দেখো ওয়াইফাই এর পূর্ণ রূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা ওয়াইফাই এর পূর্ণ রূপ ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা এবার আমরা ওয়াইফাই সম্পর্কে একটু ধারণা নিব। আচ্ছা ওয়াইফাই সম্পর্কে দেখো, এখন ওয়াইফাইটা এমন হয়ে গেছে যে ওয়াইফাই প্রযুক্তিটা আমাদের মানে বাসা বাড়িতে একটা মানে দৈনন্দিন একটা প্রযুক্তির আওতায় চলে এসেছে। বিশেষ করে এই যে যে লকডাউন বা দীর্ঘ ছুটি হওয়ার কারণে আমরা সাধারণত বিনোদন বা প্রয়োজনটা আমরা এই ওয়াইফাই দিয়ে মিটাচ্ছি। আচ্ছা অনেকেই আছে যে আগে ইন্টারনেট ইউজ করতো না এইভাবে, কিন্তু বর্তমানে এই ওয়াইফাই এর ব্যবহারটা খুব মানে জোরালো ভূমিকা পালন করছে। আচ্ছা ওয়াইফাই আমি বললাম কি, ওয়াইফাই এর পূর্ণ রূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা ওয়াইফাই হচ্ছে কি, একটা ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা। ল্যান দেখো, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা ব্লুটুথের কথা বলেছিলাম, প্যান প্যান প্রোটোকল, আর এটা হচ্ছে ল্যান প্রোটোকল। তার মানে এটাকে ডাব্লু ল্যান বলা হয়ে থাকে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখ লক্ষ্য করো, ওয়াইফাই হচ্ছে একটা ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা, এবং এই ব্যবস্থায় বহনযোগ্য কম্পিউটার যন্ত্রপাতির সাহায্যে সহজে ইন্টারনেট যুক্ত করা হয়। এবং ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে একটি ওয়্যারলেস বা তার বিহীন ল্যান, যা দেখো যার প্রযুক্তিগত নাম কত, IEEE 802.11। দেখো এই যে IEEE ফুল মিনিং দেওয়া আছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। আচ্ছা আচ্ছা ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। আচ্ছা লক্ষ্য করো এর স্ট্যান্ডার্ড কত, ওয়াইফাই স্ট্যান্ডার্ড IEEE 802.11, কিন্তু ব্লুটুথের স্ট্যান্ডার্ড আমরা দেখেছি কত, IEEE 802.15। এবং আবার দেখছি যে এটা কি, একটা ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে একটি ওয়্যারলেস বা তার বিহীন ল্যান। এবার দেখো ডাচ বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস প্রথম ওয়াইফাই আবিষ্কার করেন, এবং তাকেই ওয়াইফাই এর জনক হিসাবে আখ্যায়িত করা হয়, ডাচ বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস। এবং তার একটা মানে তিনি কি করেছেন দেখো, তার মানে ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মরত অবস্থায় IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর ওয়াইফাই আবিষ্কার করেন। এবং তার একটা বই, বিখ্যাত বই দা ইনোভেশন জার্নি অফ ওয়াইফাই, এই বইতে তিনি ওয়াইফাই সম্পর্কে এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। আচ্ছা ওয়াইফাই এর ব্যবহার দেখো, ওয়াইফাই কোথায় কোথায় ব্যবহার করা হয়, ল্যাপটপ, স্মার্টফোন, পেরিফেরাল ডিভাইস, বহনযোগ্য যে ডিভাইস গুলো, আচ্ছা ওয়্যারলেস প্রিন্টার, আচ্ছা MP3 প্লেয়ার, ভিডিও গেমস, কনসোল, ব্যক্তিগত কম্পিউটারে ওয়াইফাই ব্যবহার করা যায়। ওয়াইফাই এর বৈশিষ্ট্য দেখো, ইতিমধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা জেনে গেছি। ওয়াইফাই এর প্রযুক্তিগত নাম বা স্ট্যান্ডার্ড কত, IEEE 802.11। দেখো ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড IEEE 802.11, এটি তারবিহীন প্রযুক্তি, এবং ওয়াইফাই সাধারণত 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। আমরা আবার বলি IEEE 802.11 এটি তারবিহীন প্রযুক্তি, এবং ওয়াইফাই সাধারণত 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে, 50 থেকে 100 মিটার। ওয়াইফাই এর সুবিধা দেখো, একটু ভালোভাবে লক্ষ্য করো, এটি সম্পূর্ণভাবে তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা। ওয়াইফাই ডিভাইসের মূল্য, তার মানে কি, ওয়াইফাই এর এস্টাবলিশমেন্ট চার্জ প্লাস তোমার যে রাউটার, এগুলোর দামও কিন্তু দিন দিন কমে আসছে। ভালো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, বাধামুক্ত ভাবে কথা বলা যায়, কেবল ব্যবহার না করে এটা ব্যবহার করা সহজ। আচ্ছা হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, মার্কেট, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এই ওয়াইফাই ব্যবহার করা হয়ে থাকে। ওয়াইফাই এর অসুবিধা দেখো, ডেটা পারাপারের গতি মধ্যমানের। লক্ষ্য করো ডেটা পারাপারের গতি মধ্যমানের, মানে খুব ভালো ব্যান্ডউইথ এখানে পাওয়া যায় না। আচ্ছা বিস্তৃত এলাকাব্যাপী ডেটা পারাপার করা যায় না, তার মানে এটা একটা নির্দিষ্ট কভারেজ এরিয়ার মধ্যেই মানে ডেটা আদান প্রদান করতে পারে। ডেটা নিরাপত্তা দুর্বল হলে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। আচ্ছা মাঝে মাঝে দেখা যায় যে পাসওয়ার্ড মানে এটা হ্যাক হয়ে যায়, অনেক সময় এটা দেখা যায়, তার ফলে কি নিরাপত্তার ঝুঁকি থাকে। বিদ্যুৎ খরচ অন্য স্ট্যান্ডার্ডের তুলনায় একটু বেশি, আর অন্য ডিভাইস দ্বারা সিগন্যাল জ্যামের সৃষ্টি করে। তার মানে যখন অনেকগুলো ডিভাইস এই ওয়াইফাই তে কার্যকর থাকে, তখন স্পিড তুলনামূলক কম পাওয়া যায়,
দেখো, একটা ওয়াইফাইতে মনে করো দুইটা তিনটা ডিভাইস ব্যবহার করা যাচ্ছে, যখন এখানে তিনটার জায়গায় পাঁচটা ছয়টা ডিভাইস ব্যবহার করা হয় তখন ব্যান্ডউইথটা শেয়ার হয়ে যায়, যে কারণে এটার গতি অনেক কমে আসে। ওকে বন্ধুরা, আমরা আরেকবার একটু ওয়াইফাই সম্পর্কে ধারণা নিয়ে যাই। আচ্ছা দেখি, ওয়াইফাই হচ্ছে এক ধরনের কি ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা, যা এই ব্যবস্থায় বহনযোগ্য কম্পিউটার যন্ত্রপাতির সাহায্যে সহজে ইন্টারনেট যুক্ত করা যায়। আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ওয়্যারলেস বা তারবিহীন ল্যান, যা IEEE 802.11। লক্ষ্য করো, IEEE 802.11, এটা ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড বা ওয়াইফাই এর প্রযুক্তিগত নাম। আচ্ছা, ডাচ বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস প্রথম এই ওয়াইফাই আবিষ্কার করেন, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ দ্য ইনোভেশন জার্নি অফ ওয়াইফাই বইতে তিনি সর্বপ্রথম তথ্য প্রযুক্তির এই ওয়াইফাই এবং ওয়াইফাই এর ধারণা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছিলেন। ওয়াইফাই এর লক্ষ্য করো মানে ব্যবহার কোথায় কোথায়, ল্যাপটপ, স্মার্টফোন, পেরিফেরাল ডিভাইস, প্রিন্টার, MP3 প্লেয়ার, ভিডিও কনসোল, ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করা হয়। বৈশিষ্ট্য দেখো, এর স্ট্যান্ডার্ড বা প্রযুক্তিগত নাম এই IEEE 802.11, এটি তারবিহীন প্রযুক্তি এবং এটা সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। কাভারেজ এরিয়া ওয়াইফাই এর 50 থেকে 100 মিটার। 100 মিটার তো আসলে অনেক বেশি হয়ে যায়, ওই বলা হয় যে 50 থেকে 100 মিটার। ওয়াইফাই এর সুবিধা দেখো, সম্পূর্ণ তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা, ডিভাইসের মূল্য দিন দিন কমে যাচ্ছে, ভালো ফ্রিকোয়েন্সিতে কথা বলা যায়, বাধামুক্ত ভাবে কথা বলা যায়, ভালো ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, কেবল ব্যবহার না করে করার ফলে এটা ব্যবহার তুলনামূলক সহজ। হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ স্থান, মার্কেট, সব জায়গায় এই ওয়াইফাই প্রযুক্তিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা একটু ওয়াইফাই অসুবিধা দেখবো, যে ডেটা চলাচলের গতি মধ্যমানের। আচ্ছা, বিস্তৃত এলাকা জুড়ে ডেটা চলাচল করতে পারে না। আচ্ছা, ডেটা নিরাপত্তা ঝুঁকি থেকে যায়, পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তা রক্ষা করা একটু তুলনামূলক কঠিন হয়, অন্যান্য বৈদ্যুতিক খরচ অন্যান্য স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি, আর অন্যান্য ডিভাইস দ্বারা সিগন্যাল জ্যামের সৃষ্টি হয়। এবার আমি একটু আমাদের পাঠ্যসূচির আলোকে দেখি ওয়াইফাই সম্পর্কে কি বলা আছে। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত না নেওয়া হলেও ওয়াইফাই কে ওয়্যারলেস ফিডেলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ হিসাবে মনে করা হয়। আচ্ছা, ওয়াইফাই শব্দটি স্বত্বাধিকারী হচ্ছে ওয়াইফাই অ্যালায়েন্স নামক একটি সংস্থা, এবং প্রযুক্তিটি বর্তমানে সময়ের সাথে অত্যন্ত জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি, যেটা উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার সহ আচ্ছা কম্পিউটারকে লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত করে ডেটা আদান প্রদান করে। আচ্ছা, আমি বলেছিলাম এটা ল্যান, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ব্লুটুথ ছিল হচ্ছে PAN, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না, এবং যে কোনো মানের ওয়াইফাই ডিভাইস পৃথিবীতে যে কোনো জায়গায় কাজ করতে পারে, যে কারণে ডেটা নিরাপত্তা খানিকটা ঝুঁকিতে থাকে, এবং এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যেটা আমি স্লাইডে দেখিয়েছি, এবং এর কাভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার বলছে। ওকে, এখন রাউটারের কাভারেজ এরিয়া দিন দিন বাড়ছে, এই কারণে 50 থেকে 200 মিটার ধরা হচ্ছে। বিপুল জনপ্রিয়তার কারণে, ব্যবহার সহজ হওয়ার কারণে একসাথে অনেক ব্যবহারকারী খুব সহজে নেটওয়ার্ক এই নেটওয়ার্কে সিগন্যাল জ্যাম তৈরি করে হতে পারে আর কি। আচ্ছা, তাহলে ওয়াইফাই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরেকটা হটস্পট প্রযুক্তি আমাদের আছে, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তি। আচ্ছা, ওয়াইফাই এর পরে আমরা এখন ওয়াইম্যাক্স প্রযুক্তিটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা এখন ওয়াইম্যাক্স প্রযুক্তিটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি, ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। লক্ষ্য করো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস।
এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি এবং এর উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন ধরনের তারবিহীন মাধ্যমে তথ্য আদান প্রদান করা। এবং এরও একটা স্ট্যান্ডার্ড আছে, এর স্ট্যান্ডার্ড দেখো IEEE 802.16, তার মানে ব্লুটুথের হচ্ছে IEEE 802.15, ওয়াইফাই হচ্ছে IEEE 802.11, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে IEEE 802.16। এবং এটা একটা ডাব্লু ম্যান প্রযুক্তি, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা ডাব্লু ম্যান প্রযুক্তি। আচ্ছা লক্ষ্য করো, এই যে আমি বলেছি যে ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য, এটা দেখো ডাব্লু ম্যান এর কথা বলা হচ্ছে, এটি IEEE 802.1516 স্ট্যান্ডার্ডের একটি ডাব্লু ম্যান। ডাব্লু ম্যান হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তার মানে পুরো একটা শহরকে কাভার করতে পারে এই ডাব্লু ম্যান প্রযুক্তি, যেটা তার বিহীন একটা মাধ্যম। এটা একটা মেট্রোপলিটন এরিয়া, বিশেষ করে একটা শহর এরিয়াকে একটা নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম। তার মানে আমি আবার বলি, IEEE 802.16 স্ট্যান্ডার্ডের একটি ডাব্লু ম্যান প্রযুক্তি, এবং এর কভারেজ এরিয়া দেখো 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 10 থেকে 50 কিলোমিটার। এবং এটা মানে যেটা কেবল ব্যবহার করার তুলনা সরি নেটওয়ার্ক স্থাপন তুলনামূলক সহজ ও সুবিধাজনক। এবং এখানে ফুল ডুপ্লেক্সিং মোডে ডেটা আদান প্রদান করা হয়ে থাকে, ফুল ডুপ্লেক্সিং মোড। আচ্ছা তার মানে এটার স্ট্যান্ডার্ড IEEE 802.16, এবং এটা একটা ডাব্লু ম্যান, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা ওয়াইম্যাক্স এর ব্যবহার দেখো, সহজে বহনযোগ্য ডেটা ও টেলিকমিউনিকেশন সার্ভিসে কেবল ও DSL এর পরিবর্তে ওয়্যারলেস ব্রডব্যান্ড তৈরিতে ব্যবহৃত হয়, এবং ব্রডব্যান্ড সংযোগের ক্ষেত্রে শহরে ও দেশের বিভিন্ন স্থানে এদেরকে ব্যবহার করা যায়। ওয়াইম্যাক্স এর সুবিধা দেখো, শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করে থাকে, নতুন ব্যবহারকারী অধিক দ্রুত যোগাযোগ করতে পারে, নেটওয়ার্কের গতি 70 Mbps, এবং সাধারণত 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এর কাভারেজ এরিয়া, এবং এটি একটি স্ট্যান্ডার্ড এবং একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং নেটওয়ার্কের ইন্টারফেস বা নেটওয়ার্কের সিগন্যাল নয়েজ কমিয়ে দেয়। আবার বলি, শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করে নতুন ব্যবহারকারীর মানে সংযোগটা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, নেটওয়ার্কের গতি 70 Mbps এর মতো, কাভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটার, আর এটি একটি স্ট্যান্ডার্ড যে একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে বলে সিগন্যাল নয়েজ তুলনামূলক কম। অসুবিধা দেখো, দূরত্ব বেশি হলে তখন একাধিক বেস স্টেশনের প্রয়োজন হয়, অধিক ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ খরচ বেশি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল জ্যাম সৃষ্টি করে, এবং অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে এটা বাধা সৃষ্টি করে, এবং এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ব্যবহৃত হয়। এবার দেখো ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্য, আমরা একবার পার্থক্যটা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য ক্লিয়ার হয়ে যাবে। ওয়াইফাই এর পূর্ণরূপ দেখো কি, ওয়্যারলেস ফিডালিটি, লক্ষ্য করো ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডালিটি, এবং ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডালিটি, আর ওয়াইম্যাক্স এর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা ওয়াইফাই এর কাভারেজ এরিয়া খুবই সীমিত, মানে সীমানা খুবই অল্প স্থান জুড়ে এটা কাভার করে থাকে, আর যার কাভারেজ এরিয়া ধরা হয় কি 50 থেকে 100 মিটার, এবং অনেক ক্ষেত্রে এটা 200 মিটারও ধরা হয়, আর ওয়াইম্যাক্স এর কাভারেজ এরিয়া কি 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে। আচ্ছা দেখো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবস্থা কি ডাব্লু ল্যান এর মতো, তার মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মতো, ডাব্লু ল্যান এর মতো, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থা ডাব্লু ম্যান এর মতো, তার মানে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আচ্ছা ডাব্লু ম্যান এর মতো। ওয়াইফাই এর খরচ তুলনামূলক কম, ওয়াইম্যাক্স এর তুলনামূলক ব্যয়বহুল। আচ্ছা ওয়াইফাই কি, নেটওয়ার্কের গতি কম, ওয়াইম্যাক্স এর নেটওয়ার্কের গতি দ্রুত, আর এটির মাধ্যমে সীমিত এলাকার মধ্যে শুধু ফাইল শেয়ারিং করা যায়, আর এর গতি ব্রডব্যান্ড এর মতো উচ্চ গতি সম্পন্ন ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই ওয়াইম্যাক্স প্রযুক্তিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা এবার দেখো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর প্রযুক্তিগত পার্থক্যটা লক্ষ্য করো, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর প্রযুক্তিগত পার্থক্য, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত IEEE 802.11, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে IEEE 802.16, অন এ মানে হচ্ছে অ্যাভারেজ, এ না দিলেও চলে, IEEE 802.11 আর এটা 802.16। আচ্ছা ম্যাক্সিমাম স্পিড এর 54 Mbps, এর হচ্ছে 10 থেকে 100 Mbps,
কাভারেজ এরিয়া 100 মিটার, এর 40 না, এটা দেবা 50 কিলোমিটারের মধ্যে। আচ্ছা কাভারেজ এরিয়া কি ইনডোর, ওয়াইফাই ইনডোর আর ওয়াইম্যাক্স আউটডোর, ইউজার 100 100 ইউজার হয় না, আর এর ইউজার 1000। আচ্ছা সার্ভিস লেভেল দরকার নেই, আর এটা সার্ভিস লেভেলের দরকার আছে। আচ্ছা এই হচ্ছে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর প্রযুক্তিগত পার্থক্য আমরা দেখলাম। ওকে বন্ধুরা, এবার ওয়াইম্যাক্সে আমাদের পার্থক্যের আলোকে একটু ইনফরমেশন গুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, এটি দ্রুত গতির একটি যোগাযোগ প্রযুক্তি, যেটি প্রচলিত ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে মানে তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে একটা ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে, এবং এটার পূর্ণরূপ আমরা বলেছি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা এটি সাধারণত 2 থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ডেটা ট্রান্সফার রেট বা ব্যান্ডউইথ 80 থেকে 1 Gbps পর্যন্ত। ওয়াইম্যাক্স এর দুইটা অংশ, একটা বেজ স্টেশন একটা এন্ড বেজ স্টেশন, যেটি ইনডোর ডিভাইস এবং আউটডোর ডিভাইস আউটডোর টাওয়ার হিসেবে দিয়ে গঠিত, কাভারেজ এরিয়া 50 থেকে 80 কিলোমিটার। আর অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার যা কম্পিউটারের সংযুক্ত একটি ওয়্যারলেস নির্ভর হওয়ায় পরিবহনযোগ্য। আচ্ছা এরপরে দেখো, এই প্রযুক্তিতে একটা একক বেজ স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকায় প্রায় হাজার হাজার ব্যবহারকারীকে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দেওয়া হয়, এবং ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটি সুবিধা হয়, এটা রিসিভার সহজে বহনযোগ্য এবং বিভিন্ন ধরনের শহর বা গ্রামে এটা ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে। আচ্ছা ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে জন্য কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়, অনেক বিস্তৃত নেটওয়ার্ক হওয়ায় অন্যান্য নেটওয়ার্কের তুলনায় এটি ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি। ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এই তিনটি ওয়্যারলেস প্রযুক্তি তুলনামূলক কার্যকারিতা ছক দেওয়া আছে। প্রথমে দেখো ব্লুটুথ এর স্ট্যান্ডার্ড কত, IEEE 802.15, ওয়াইফাই এর 802.11 আর ওয়াইম্যাক্স এর 802.16। ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্জ, এটা 2.4 থেকে ওয়াইফাই 5 গিগাহার্জ, আর এটা 2 থেকে 66 গিগাহার্জ। স্পিড 0.72 থেকে 25 Mbps, আর এই ওয়াইফাই 11 থেকে 200 Mbps, আর ওয়াইম্যাক্স 80 থেকে 1000 Mbps। কাভারেজ এরিয়া বা রেঞ্জ, ব্লুটুথ এর 3 থেকে 10 মিটার, ওয়াইফাই 50 থেকে 100 মিটার, আর ওয়াইম্যাক্স এর 50 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা নেটওয়ার্ক, ব্লুটুথ হচ্ছে ডাব্লু ব্যান্ড ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আচ্ছা ওয়াইফাই হচ্ছে ডাব্লু ল্যান ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াইম্যাক্স হচ্ছে ডাব্লু ম্যান ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো বন্ধুরা, আজকে আমরা এই হটস্পট প্রযুক্তি নিয়েই আলোচনা করলাম, যে হটস্পট প্রযুক্তি যে তিনটা হটস্পট প্রযুক্তি ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করলাম। এখন তোমরা মোটামুটি এই প্রত্যেকটা মানে হটস্পট প্রযুক্তি এদের সুবিধা অসুবিধা ব্যবহার নিয়ে তোমরা পড়ে ফেলবে, এবং এদের সম্পর্কে যে তথ্যগুলো এগুলো সাধারণত দ্বিতীয় অধ্যায় থেকে এসে থাকে। ধরো এরকম কোশ্চেন আসতে পারে, ব্লুটুথ কি এর গঠন লিখো, বা ব্লুটুথ কি এর সুবিধাগুলো লেখো, ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্য লিখো, বা ওয়াইম্যাক্স এর সুবিধাগুলো লেখো, ওয়াইফাই এর সুবিধাগুলো লেখো, এই জাতীয় কোশ্চেন সাধারণত বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, আজকে আর আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা মোবাইল কমিউনিকেশন সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।